ওখানে 1.5 লাখ টাকার লেনদেন হয়েছে আইজিবিকে পার করানোর জন্য। মাত্র 1.5 লাখ বড়ুয়া নাকি ওর নাম? বিপ্লব কুমার সাহা। বিপ্লব কুমার সাহা পুলিশের আইজিপি? হ্যাঁ। ও আমাদের তার ডগ্রামের ওই কয়জন ছিল না, লম্বা শাইন মানে যে ফর্সা শাইন নাকি? না না, লম্বা শাইন, লম্বা শাইন। ডগ্রামের বাকি গুলো ডগ্রামের যে আছে কে কে গুলো নাম গুলেন? ফারুক, আকসেদুল, লম্বা শাইন, মমিন, মকসেদুল, রাজীব শামীম। ওরা কি সব আমাদের দলীয় লোক না অন্য দলেরও লোক আছে? দলীয় লোক, সব দলীয় লোক। ও পঙ্কজ ও গেছিল ওইখানে আইজিপির সঙ্গে গেছিল। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। হ্যাঁ, পঙ্কজের বাসায় ছিল আইজিপি। ও আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আর শুনো, ও টাকার লেনদেন কত হয়েছে ওইখানে? না না, ওইখানে লেনদেন কত হয়েছিল ওই যে আইজিপি যে পার করায়? ওরা তো টাকা অবশ্যই একটা নিচ্ছে না নি? ওখানে 1.5 লাখ টাকার লেনদেন হয়েছে আইজিপি পার করানোর জন্য। ও মাত্র 1.5 লাখ? গেট যে পার হয়েছে বেডিয়ারা টের পায়নি কি জানি ভাই, আমি তো গেট পার করাই নাই, লোকজনে গেট পার করেছে। ও মোটরসাইকেলে ওই পঙ্কজের মোটরসাইকেলে। আট গ্রামের পঙ্কজ, আর দশ গ্রামের সাতজন ছেলে, সাতজন, একজনের নাম হচ্ছে আকসেদুল, একজনের নাম হচ্ছে মমিন, একজন হচ্ছে লম্বা শাহিন, তারপরে ফারুক, ঠিক আছে, রাজীব শামীম, ঠিক আছে, আর মকসেদুল, আর মকসেদুল। মীরগঞ্জে জড়িত ছিল তিনজন, মিশুক, আর রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জনটি উঠে এসেছে এই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য মেলেনি। স্থানীয় জনগণ পঙ্কজ নামের একজন ব্যক্তিকে আটক করে তাকে আমাদের পুলিশ হেফাজতে দেন, ওনাকেও জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য সত্যতা পাওয়া যায় নাই, ফলে মুচলেকা দিয়ে শর্ত সাপেক্ষে ঊর্ধ্বতন স্যারদের অবগত করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ডও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। রাস্তা মানে পাকা না?